যশোর সদর উপজেলার ধর্মতলা ছুটিপুর জিসি সড়কের কাজ 6 মাস হতে গেলেও কাজের তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। গত মার্চে এই সড়কের কাজ শুরু হওয়ার পর করোনা ভাইরাসের কারণে কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে শ্রমিকদের ঈদের ছুটি, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকের মৃত্যুর কারণে কাজের ধীরগতি চলে আসে, ফলে রাস্তার বেহাল দশা যেন কাটছে না। উপজেলার ধর্মতলা থেকে ছুটিপুর পর্যন্ত এ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দের, ফলে মানুষের চলাচলের ভোগান্তির শেষ নেই। কিছু কিছু জায়গায় দায়সারাভাবে যত্রতত্র ইট ফেলে রাস্তার গর্তগুলো ভরাটের চেষ্টা করছে। জানা গেছে, মূল রাস্তায় কাজ করার আগে রাস্তার সকল কালভার্ট পুনর্নির্মাণ করা হচ্ছে এবং বাজারগুলোতে ঢালাই করা হচ্ছে, কিন্তু কালভার্টগুলো পুনর্নির্মাণের পর সেগুলো রাস্তার থেকে কয়েক ফুট উঁচু হয়ে যাওয়ার কারণে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ভুক্তভোগীরা জানাই, কালভার্ট তৈরি করে সেখানে সমান না করে দিয়েই চলে যান শ্রমিকেরা, ফলে এলাকার মানুষ বাধ্য হয়ে মাটি দিয়ে কালভার্টের উঁচু স্থান ভরাট করে। কিন্তু বর্তমানে বৃষ্টির কারণে সেখানে কাদা হওয়াতে মোটরসাইকেল, সাইকেল, ইজিবাইক সহ বিভিন্ন প্রকার যানবাহন চলাচলে ব্যাপক সমস্যা সৃষ্টি হচ্ছে। এ সড়কের দত্তপাড়া নামক স্থানে কালভার্ট নির্মাণের জন্য সম্পূর্ণ রাস্তা প্রায় 1 মাস বন্ধ রাখা হয়, ফলে গ্রাম থেকে শহরে আসা হাজারো মানুষের ভোগান্তির শিকার হতে হয় সে সময়। বর্তমানে কালভার্টের কাজ শেষ হলেও রাস্তার সাথে কোনো সংযোগ না রেখেই ইটের সলিং বানিয়ে একপাশ থেকে যাওয়া আসার ব্যবস্থা করে রাখা হয়েছে। এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের একজন কর্মীর সাথে কথা হলে তিনি জানান, আমরা কাজটা মানে পানি সরানোর জন্য আমরা কিছুদিন বন্ধ রাখছিলাম, পানিটা যখন কম হয়ে গেছে তখনই আমরা কাজ শুরু করছি। অলরেডি ব্রিজ আমাদের কমপ্লিট হয়েও গেছে, আমরা যেহেতু এটা ভরাট করছি না, ব্রিজটা শেষ করছি এইমাত্র, যদি ভরাট করে দেই তাহলে ওটা হচ্ছে বড় বড় গাড়ি ওঠে, আমাদের ব্রিজটার হয়তো ক্ষতি হবে। এই জন্য সাধারণ মানুষ চলাচলের জন্যে আমরা হালকা পাতলা ব্যবস্থা করে দিয়েছি, ওটা আগামী 28 দিন হইলে আমরা পুরোটা কমপ্লেকশন করে বালি ভরাট করে ওটা ছেড়ে দেবো ভাই।